নমস্কার, বিএইচ ওয়ার্ল্ডে আপনাদের সবাইকে স্বাগত। আজকের বিষয় বায়োকেমিক চিকিৎসার বিজ্ঞান ভিত্তিক তথ্য। আধুনিক চিকিৎসা জগতে বায়োকেমিক চিকিৎসা পদ্ধতি এক নতুন যুগের সূচনা করেছে। এই চিকিৎসা এত সুন্দর, আশু ও স্থায়ী ফলপ্রদ এবং বিজ্ঞানসম্মত যে এটা অতি অল্প দিন মাত্র জার্মানি দেশে আবিষ্কৃত হয়ে নিজ গুণে পৃথিবীর সর্বত্র ব্যাপকভাবে প্রচলিত হয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার হু বিকল্প চিকিৎসার ক্ষেত্রে বায়োকেমিক চিকিৎসা বিজ্ঞান এক বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করেছে। এই চিকিৎসায় মোট 12টি ওষুধ ব্যবহার করা হয়ে থাকে। বায়োস, এটি একটি গ্রিক শব্দ, এর অর্থ জীবন, এবং কেমিস্ট্রি অর্থ লাইফ। অতএব এর পূর্ণ অর্থ হচ্ছে জৈব রসায়ন বিদ্যা। বায়োকেমিক মতে কেবলমাত্র 12টি ওষুধ সকল প্রকার রোগে আরোগ্য হয়, এই জন্যই ইহার চিকিৎসা পদ্ধতি অতি সরল। যে কয়টি দ্রব্য দ্বারা আমাদের দেহ নির্মিত, কেবল সেই কয়টি দ্রব্য দ্বারাই রোগের চিকিৎসা হয়। চিকিৎসা শাস্ত্রে কোনো প্রকার বিষাক্ত বা মন্দ দ্রব্য সেবন করতে হয় না। এই সকল ওষুধ বিষক্রিয়া বিহীন। রোগের ঠিক উপযোগী ওষুধ প্রয়োগ না হলে অথবা অযথা পরিমাণ ওষুধ প্রয়োগ করলেও বিশেষ কোনো ক্ষতি হয় না, এই জন্যই এটা অতি সুন্দর একটি চিকিৎসা পদ্ধতি। অতি সামান্য ওষুধে এবং অল্প সময়ের মধ্যে রোগী স্থায়ী আরোগ্য হয়, এবং দীর্ঘকাল থাকলেও এই ওষুধ কিন্তু নষ্ট হয় না। নষ্ট হয় না এই জন্যই ইহা অতি অল্প ব্যয় সাধ্য। ওষুধ সেবন করতে কোনো প্রকারের কষ্ট হয় না। শিশু এবং বৃদ্ধ অতি অনায়াসেই এই ওষুধ সেবন করতে পারে। অনেকেই ডক্টর হ্যানিম্যানকে বায়োকেমিক চিকিৎসা পদ্ধতির জন্মদাতা বলে অভিহিত করেন, কারণ মানব দেহ গঠনে আবশ্যক ধাতব লবণ যে ওষুধ হিসেবে ব্যবহার করা হয়ে থাকে সেই বিষয়ে তিনি সদৃশ বিধানের ন্যায় সর্বপ্রথম গবেষণা করেন। তারপর ডক্টর সুসলার 1873 সালে লিপগিজ হোমিওপ্যাথিক গ্যাজেটে টিস্যু ওষুধ দ্বারা আরোগ্য হতে পারে এই সত্যের প্রচার করেন। আজ জগতের এক প্রান্ত থেকে অন্য প্রান্ত পর্যন্ত অন্যান্য চিকিৎসা প্রণালীর মতোই বায়োকেমিক চিকিৎসাও আজ সমাদৃত। মানুষের দৈহিক বা মানসিক পরিশ্রমে শরীর প্রতি মুহূর্তে ক্ষয় হচ্ছে, উক্ত ক্ষয় পানাহার দ্বারা পূরণ করতে হয়। যদি কোনো কারণবশত মানুষের পরিপাক ক্রিয়ার ব্যাঘাত ঘটে, শরীরে লবণজাত পদার্থের অভাব হয়, তবেই রোগ সৃষ্টি হয়। ডক্টর সুসলারের পূর্বে ডক্টর হেরিং নামক জনৈক অভিজাত চিকিৎসক জার্মান দেশীয় কোনো এক সংবাদপত্রে বায়োকেমিক চিকিৎসা বিজ্ঞান সম্বন্ধে বিভিন্ন গবেষণামূলক প্রবন্ধ প্রকাশ করেন। তারপর ডক্টর সুসলার অক্লান্ত পরিশ্রম করে এবং ঐকান্তিক সাধনার বলে প্রমাণ করেন মানুষের শরীরস্থ যে কোনো পীড়িত হয় সেই কোষের ধাতব লবণের অভাব হয়ে থাকে। সেই অভাব পূরণের জন্য সূক্ষ্ম মাত্রায় প্রয়োজনীয় ধাতব লবণ দেহের অভ্যন্তরে প্রয়োগ করলেই পীড়িত কোষটি পুনরায় কার্যক্রম হয়ে ওঠে। বায়োকেমিক চিকিৎসা পদ্ধতির এটাই হচ্ছে মূল কথা। বায়োকেমিক এবং হোমিওপ্যাথিক চিকিৎসা পদ্ধতি কিন্তু আদৌ এক নয়, এবং মৌলিকগতভাবেও ইহারা পৃথক। হোমিওপ্যাথিক চিকিৎসার মূল মন্ত্র হচ্ছে সদৃশ বিধান, এবং বায়োকেমিক ওষুধের মূল মন্ত্র হচ্ছে সল্টের অভাব পূরণ করা। অতএব এই দুই চিকিৎসার মূল তত্ত্ব ভিন্নমুখী। বর্তমানে বায়োকেমিক চিকিৎসা প্রণালীকে মানুষ যেভাবে মনে প্রাণে গ্রহণ করেছে তার প্রমাণ দেশের বিভিন্ন অঞ্চলের উচ্চমানের বায়োকেমিক মেডিকেল প্রতিষ্ঠা এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থা সমর্থিত। এই জন্যই দেখা যাচ্ছে শহরবাসীর এবং পল্লীবাসীর এই চিকিৎসা পদ্ধতিকে মনে প্রাণে গ্রহণ করেছে।
বায়োকেমিক চিকিৎসকগণ এই চিকিৎসার মাধ্যমেও সুনাম অর্জন করেছেন। সাধারণ মানুষ এবং সীমিত সম্প্রদায় এই চিকিৎসা প্রণালীর সত্যতা যথাযথভাবে উপলব্ধি করতে পেরেছেন। যদি আপনাদের আমার এই অনুষ্ঠানটি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এরকম আরও অনেক নতুন তথ্য নিয়ে আমি আপনাদের সামনে আবার হাজির হব। ততক্ষণের জন্য ধন্যবাদ।